ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে সেটা সাক্ষাতে বলবো, আর বিকেল 5টায় ওকে ধানমন্ডি লেকে আসতে বলি। আমার সঙ্গে দেখা হবার আগে এই নম্বর থেকে ফোন গেলে ভুলেও রিসিভ করো না। আমি কেমন করে বলবো স্ক্রিন ওপেন কেন? আমাকে মাফ করে দিস রে ভাই, তখন তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। সমস্যা নাই বাবু, আমি হইলাম কি এক গরিবের পোনা, তার উপরে আবার বেকার, আমার লগে খারাপ ব্যবহার করা সবারই অধিকার আছে। কয়দিন পর দেখবা জাতিসংঘে একটা বিল পাস হল, সুজনের উপর খারাপ ব্যবহার করতে পারবে সবাই, সবাই পারবে। আর দেখবা কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ভেটো দিব না বাবু। এমন করে বলছিস কেন রে ভাই? তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি, স্নেহ করি। জানি জানি বাবু, সেই জন্যই তো কইছিলাম চেয়ারম্যান স্যারের কই আমার প্রমোশনটা করাই দিতে। তুই কেন বুঝতে পারছিস না সুজন, স্যারের কাছে সুপারিশ করার মতন মুখ আমার নেই। আমি তোকে এখানে আটকে রেখেছি। আলিয়া তুমি এইভাবে কথা বলছো কেন? আমাকে কেন তুমি আটকে রেখেছো? তুমি তুই তুই তো করি কেন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার বাবা হাতে ছড়ি? কি ক্ষতি করেছি সেটা তো আর পরে টের পাই। এই যে তো তো তোমার মাথার মাথার দোষ আছে, আমি তো আগে বুঝিনি। তাই নাকি? এখন তো বুঝলি কে কে যে শরীরটাতে চর্বি হয়েছে, এটা দেখলে কি আমার লোভ হয় না? আমি এখন কি করব জানি? তোর শরীর থেকে কুচি 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 করে মাংস কাট, তারপর সেটাকে অল্প কষিয়ে কষিয়ে রান্না করে খাবো, আর ড্রিঙ্কস হিসেবে খাবো। কে বলছো তুমি? বাহ, তোমাকে খুব খুশি খুশি লাগছে, আলিয়ার সাথে লেচে বুঝি খুব মজা পেয়েছো তাই না? না তুমি না, মাঝে মাঝে এমন সব কথা বলো মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে এলে কেন? যেখানে মেজাজ খুব ফুর্তিতে থাকে সেখানেই থাকো না, আলের ঘরেই থাকো। প্লিজ রুনা, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমার কথাটাও জরুরি। আলিয়া তোমার সামনে আমাকে এভাবে অপমান করলো, তুমি একটা কথাও বললে না। আমি কোনো কথা বলিনি। কারণ কারণ আমাকে অপমানিত হতে দেখতে তোমার খুব ভালো লাগে। সহ্য হলো না, তুমি যদি আমাকে কথাই বলতে না দাও তাহলে কিভাবে হবে? সম্মানবোধ, সম্মানবোধটা নিচ থেকে না হলে না জোর করে করার কি দরকার সাদিক? তুমি তো খুব ভালো করেই জানো আমি কেন আলিয়ার কাছে গিয়েছি। তুমি ওখানে মদও খেয়েছো তাই না? যে মানে আমি খেতে চাইনি, কিন্তু আলিয়া এমন ভাবে ধরলো যে শোনো, মদ খেলেও আমি কিন্তু মাতাল হয়নি, বরং
আলিয়া হয়েছে আর সেই সুযোগে আমি কাজটা সেরে ফেলেছি। আচ্ছা তখন থেকে তুমি কোন কাজের কথা বলছো? আলিয়া জান্নাতের ঘুড়ি হয়ে উঠছে, আমি সেই লোকের নম্বরটা পেয়ে গেছি, ফোন নম্বর। কে সে? ফোন করে দেখেছো? আমি ওকে হাতে নাতে ধরার ফাঁদ পেতেছি। সুজনকে কি যেন বলে জবানি, জবানি দেওয়ার জন্য কি রাজি করাতে পারেননি? না, সুজনের ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম এখন ততটা সহজ মনে হচ্ছে না। ওহো, তাহলে তো ঝামেলা ম্যাম। আসলে রুনার বিরুদ্ধে সরাসরি কেউ সাক্ষী না দিলে তো? আমি রুনার বিরুদ্ধে কান ভারী করে সুজনকে কিছুটা খেপিয়েছি, কিন্তু ও রুনার বিরুদ্ধে মিথ্যা জবানি দেবে এ অবস্থা এখন আসেনি। ম্যাম আসলে কিন্তু বেশি দেরি হয়ে যাচ্ছে। আর হবে না, আজকে এসপার ওসপার কিছু একটা করে ফেলবো। ম্যাম বলছিলাম কি, বিকেলের আগে করলে ভালো হয়, আমার আবার একটা কাজ আছে। কি কাজ আছে ম্যাম? ওই যে থাকে না কি যেন বলে, ব্যক্তিগত কাজ। আচ্ছা ম্যাম, সুজন যদি জবানি দিয়েই দেয় তাহলে আমাদের কি কাজ হবে? অবভিয়াসলি কাজটা হবে পুলিশ ডেকে রুনাকে ধরিয়ে দেওয়া। কিন্তু ম্যাম, মিসেস রুনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখলে কিন্তু এই সুজন বিগড়ে যেতে পারে। দেখা গেল যে পুলিশের সামনে গড়গড় করে সব কিছু বলে দিল, তখন কিন্তু ম্যাম আমরা বিপদে পড়ে যাব। হ্যাঁ তাই তো, এভাবে তো ভাবিনি। এটা যেন না হয় ম্যাম, সেজন্য কিন্তু এই সুজনকে কি যেন বলে মগজ, খুব ভালো করে মগজ তলায় দিতে হবে ম্যাম। সেই ভারটা আপনি আমার উপর ছেড়ে দিন। আরেকটা ব্যাপার, শুধু জবানি দিয়ে হবে না, রুনাই যে সুজনকে দিয়ে আগুনটা লাগিয়েছে তার প্রমাণও দরকার। প্রমাণ জোগাড় করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন ম্যাম, কিন্তু আসল কাজটা কিন্তু সুজনের জবানি। এই কাজটা যদি করা যায় না তাহলে দেখবেন অন্যান্য কাজ আপনার প্রিয় হয়ে যাবে। গাড়ির মূলটা ঝুলিয়ে আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছো, এবার আর হবে না। একদিকে গাড়ি অন্যদিকে কথা। ওকে ফাইন, আপনাকে গাড়ি কিনে দেওয়া হবে, আগে বলুন কথাটা কি। আপনি দাদির জন্য গাড়ি কিনে দেবেন? এই বদমাশ, কাজের সময় তো সারা বাড়ি খুঁজে তোকে পাওয়া যায় না, আর আমি জরুরি কথা বলতে ঝামেলা পাকাতে চলে এসেছিস তাই না? কথা ঘোরায় না দাদিজান, সত্যি গড়া কন। বিদেশি খানাম্মা আপনার গাড়ি কিনা দিতে চাই কেন? দিলে তোর সমস্যাটা কি? হ্যাঁ, আলিয়া উপহার হিসেবে আমাকে একটা জিনিস দিতে পারে না? কোনো উপকার না করলে তো এত বড় উপহার দেওয়ার কথা না। আচ্ছা সত্যি গড়া কন তো, আপনি কি এমন উপকার করছেন তার? করিনি তবে করব। আপনি পারেনও দাদিজান, যেই মানুষটা আপনার নিজের পোলার সঙ্গে মিশা কথা কয়ে বিয়া করছে তার তার উপকার আপনি করবেন, আবার উপহারও নেবেন? সি ও ফান্টি, আপনি কেন অহেতুক মনির সাথে এত কথা বলছেন? চুপ করেন না। আই মনি যাও, এখন যাও, আমার রুম এখন ক্লিন করতে হবে না, পরে এসে করবে, যাও। এই দাঁড়া, গিয়ে রান্না বসা। অনেকদিন পোলাও খায় না, মুরগি রোস্ট খায় না, পোলাও করবি আর রোস্ট করবি, যা। এখন রান্ধতে পারবো না, আমি আয়নার সাথে মাঠে যাইতেছি। সুজন, সুজন বাবা কি হয়েছে? রান্না ছাড়ার বাচ্চা নাই? হিন্দু মিল্লা, আমি এটা কখন বললাম? ও বলেন নাই, বলেন তো নাই, কিন্তু তার আগে তো কাইন্দা দিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আপনি শান্ত হন, কি হয়েছে আমার বুঝে বলেন। কাল রাতে পাপা ক্যাম্পে একটা জরুরি কাজে বারবার ফোন দিচ্ছিলাম, আর পাপা বারবার কেটে দিচ্ছিল, বাধ্য হয়ে আমি হেড অফিসে গেলাম। হেড অফিসে গিয়ে শুনে পাপার রুমে ঢোকা যাবে না, ভেতরে দেখি একটা মহিলা বসা। এরপর আমি পাপাকে আবার ফোন করলাম, কিন্তু তাও সে কেটে দিচ্ছিল। তখন আমার একটু সন্দেহ হলো, এরপর আমি লুকিয়ে দেখলাম মহিলাটা আর কেউ না, মিসেস রুনা। ও রুনা বু, আচ্ছা তা ভিতরে কি তারা দুজন চানাচুর দিয়া মুড়ি মাখানো খাইতেছিল? হোয়াট, না ওই যে কি ম্যাডাম, মুড়ি মাখাইয়া খাইতে খাইতে আড্ডা দেওয়ানোর সময় আমিও কারো ফোন ধরি না। আহা তুমি বুঝতে পারছো না, মিসেস রুনা পাপার সাথে গোপন সম্পর্ক চালিয়ে যাচ্ছে।
মিস্টার সাদিককে ডিভোর্স দিয়ে উনি পাপাকে বিয়ে করতে চান। আর বিয়ে করলে কি কেলেঙ্কারিটা এটা হবে? রুনাবু দুলাভাইয়ের ডিভোর্স দিব দিতেও পারে ম্যাডাম। আলিয়া ম্যাডামের সাথে যে কাণ্ড ঘটাইছে বুঝছেন সুজন? জি, পাপা আমাকে সব সম্পত্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদের ভবিষ্যতের কথাটা একটু ভাবো। তুমি শুধু পারো আমাকে এখন বাঁচাতে। দেখেন ম্যাডাম, আমি সম্পত্তির ধারধারি না। এটাতে কিছুই তো লেখা নেই, সাদা কাগজ। আরে বুবু, লেখা নেই বললেই তো দিছি, সাদা কাগজে তোমার সাইন লাগবে। তুই আমার সাইন নিয়ে কি করবি? যেইটাই করি তুমি সাইনটা দাও। মজা করছিস তাই না? আচ্ছা, আমি কি সেলিব্রিটি যে আমার অটোগ্রাফ নিতে চাইছিস? মজা না বাবু, কোনো প্রশ্ন করা যাবে না, খালি সাইনটা দিয়ে দাও, চোখটা বন্ধ করে দাও। সাইন দেওয়ার জন্য প্রপার কারণটা তো জানতে হবে। আরে শুধু শুধু সাদা কাগজে সাইন নিয়ে তো কি করবি, বোকা কোথাকার। তাহলে তুমি সাইনটা দিবা না বাবু? আচ্ছা দেব না, আমি কোথায় বললাম? সাইনটা কেন নিতে চাইছিস সেটা আগে বল। আচ্ছা যদি অফিসের কোনো কাজে সাইন লাগে তাহলে কোন ফাইলে সাইন করতে হবে সেটা আমাকে দিয়ে আমি সাইন করে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা বাবু একটা কথা কও তো, তুমি আমার বিশ্বাস করো কি করো না? হ্যাঁ কেন করবো না। আচ্ছা এই সাইনের সাথে বিশ্বাস অবিশ্বাসের কি সম্পর্ক বলতো? সম্পর্ক যাই না, তুমি কি করবা, বিশ্বাস করে খালি সাইনটা দিলেই হইব বাবু। হবে না সুজন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এটা না। আমি একটা সাদা কাগজে সাইন করব আর সেটার কারণ জানতে চাইবো না? না চাইবা না, কারণ সাইনটা আমি চাইতেছি, আমি তোমার ভাই, কোনো পর মানুষ তো না। আরে তুই ভাই বলেই তো আরো বেশি করে জানতে চাচ্ছি, তুই কেন সই করাতে চাচ্ছিস? তুই জানিস সাদা কাগজে একটা সই করার মানে কি, কত রকম ঝামেলা হতে পারে এটা নিয়ে। ঝামেলা? ঝামেলা মানে কি বাবু, মানে তুমি কি আমার বিশ্বাস করো না? ও আবার তুই একই কথা বলছিস। আচ্ছা তোর সমস্যাটা কি? সমস্যা একটাই, আমি জোর গলায় সবাইকে বলে আসছি আমার বুবু আমার চোখ বুঝে বিশ্বাস করে। সবাই মানে কাকে? সেটা তোমার না জানলেও চলবে, তবে আমি বুঝে গেছি তুমি আমারে বিশ্বাস করো না, আমি এতদিন যা জানতাম সব ভুল। ভুল না সুজন, আমি অবশ্যই তোকে বিশ্বাস করি, কিন্তু তার সাথে আমি এটাও জানি তুই অসম্ভব পাগলাটে স্বভাবের। কে জানে আমার সাইন নিয়ে তুই কোথায় কি করে বসবি, কোন ঝামেলা বাঁধাবি? আমি বুঝছি, শেষ পর্যন্ত ওইটাই দাঁড়াইলো তাই না? তুমি আমার পুরোপুরি বিশ্বাস করো না, আমার নামে সুপারিশ করতে তুমি ভয় পাও। মাশরাফি জুনিয়র তুইও চান্স পেয়েছিস। আমিও চান্স পাইছি। হ্যাঁ, অলরাউন্ডার হিসেবে তোকেও দলে রেখেছে। শুনলেন, আমিও নাকি চান্স পাইছি। রোহন তোমার কি চান্স হয়েছে? না রে, আমি চান্স পাইনি। তোদের মতো ব্যাটসম্যান অলরাউন্ডার সাথে থাকলে আমি কি করে চান্স পাই বল? আসলে তোরাই অনূর্ধ্ব 14 দলে খেলার যোগ্য, অভিনন্দন তোদের। মনি, আমার রোহনের কথা বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। আপনি বডিগার্ড জোগাড় করে দিতে পারবেন কিনা সেটা বলুন না। হুম পারবো, তবে খরচটা কিন্তু একটু বেশি হবে, ভ্যাট ট্যাক্স সহ 50,000 টাকার মতো লাগবে। বলেন কি, 2 ঘন্টায় 50,000 টাকা? তার উপর আবার ভ্যাট ট্যাক্স এগুলো আছে। কিন্তু আমি যে নেটে দেখলাম, আই মিন মানে ঘন্টায় 5-6,000 বডিগার্ড পাওয়া যায়। ও তাহলে আর কি, তাহলে আমাকে কেন বলছেন, আপনি নিজেই খুঁজে নিন না। শুনুন সাদিক সাহেব, এই যেই ব্ল্যাক মাশরুমের কথা বলছেন না আপনি, আমার মনে হয় সে খুবই ভয়ঙ্কর। একবার যদি আপনাকে পেটানো শুরু করে না, 2 ঘন্টায় আপনার হাড় গোড় একদম ভেঙে গুড় গুড় করে ফেলবে। তখন তখন চিকিৎসা করাতে কত টাকা ব্যয় হবে একবার ভেবে দেখেছেন? আচ্ছা ঠিক ঠিক আছে, আমি আমি না টাকার জোগাড় করছি, আপনি লোক দেখুন। হ্যাঁ আমি
বডিগার্ড লাগবে। হ্যাঁ রে সাদিক, আমার বেড়াল হয়ে আমাকে কি বলিস কি না? মেয়াও, তোমার নাম মাশরাফি জুনিয়র না? আপনি আমার সেনান স্যার। চিনি, তোমার খেলা আমি কালকে দেখেছি, দারুণ ভবিষ্যৎ তোমার। কিন্তু তোমার এই বন্ধু রোহান তোমার সম্পর্কে কি যেন একটা গোপন কথা বলতে চায়। কি গোপন কথা রোহান? না না, কিছু না বাবা। সে কি রোহান, তুমি না কি গোপন কথা বলবে বলে আমাকে এখানে ডেকে আনলে? বলো। তুমি না বললেও আমি যেটা বুঝতে পারছি সেটা হলো, রোহান নিজে দলে চান্স পায়নি বলে বন্ধু মাশরাফি জুনিয়র চান্স পেয়েছে সেটাও ভালোভাবে মেনে নিতে পারছে না। এই জন্য রোহান মাশরাফি জুনিয়রের কিছু গোপন কথা বলে ওকে দল থেকে বাদ দিতে চাচ্ছে, তাই না রোহান? সমস্যা নাই রোহান, তুমি স্যারের যা কথা কও আমি কিছু মনে করব না। হ্যাঁ স্যার, বলছি স্যার, গোপন কথাটা হচ্ছে, আপনারা সবাই মাশরাফি জুনিয়রের ব্যাটিং আর বোলিংই দেখেছেন কিন্তু ওর ফিল্ডিং দেখেননি। ওর ফিল্ডিং একেবারে জন্ডিরোসের মতো, ছো করে বাজ পাখির মতো বল ধরে নেয়। এটা কোনো গোপন কথা হলো? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। না না, আর কোনো ব্যাপার নেই স্যার। তাহলে শুধু শুধু সময় নষ্ট করলো কেন আমার? আর ভেবে সময় নষ্ট করো না, নাহলে আজ রাতেই হয়তো পাপা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে নেবে। নাও এখানে জবানিটা লেখা আছে, তুমি শুধু সাইনটা করে দাও। করব, সাইন আমি করব। সাইন করলে রুনা বউ আর আয়ানরে বাঁচানো সম্ভব, আর আপনার সাথেও স্যারের সম্পর্কটা ভালো থাকবো। করুন, এত দ্বারা এই জবানিতে আমি খন্দকার সুজন সাক্ষ্য দিতেছি যে, আর করতে হবে না, এখানে শুধু লেখা আছে যে তুমি সজ্ঞানে কোনো রকম জবরদস্তি ছাড়াই এটা স্বীকার করছো যে মিসেস রুনার কথাই তুমি অফিসে আগুনটা লাগিয়েছো। বাপরে বাপ, কোন কি ম্যাডাম, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। তোমার ঘাড়ে কোথায়, পুলিশ তো ধরবে যে আগুন লাগাতে বলেছে সে মিসেস রুনাকে। বিশ্বাস নেই ম্যাডাম, বিশ্বাস নেই। আমি বইতে পড়ছি, ভাগে শুনে 18 ঘা, আর যদি পুলিশে শোনে তাহলে 18 18 36 ঘা। ওরে বাবা রে ম্যাডাম, পুলিশ যদি একবার আমার ধরে নিয়ে যায় ম্যাডাম আমি তো শেষ। ভয় নেই, তোমাকে থানা থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার, তুমি শুধু তোমার কথার কোনো নড়চড় করবে না। কিন্তু ম্যাডাম, আর কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, সাইনটা করো। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আবার অপমান, চেয়ারম্যান মনে হয় আমাকে কি যেন বলে ছাঁটাই করতে চায়। করুক, চাকরি করতে তো আসিনি, যে কাজের জন্য এসেছি সেটা হয়ে গেছে। পাঠাও আলিয়া, পাঠাও। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা তুমি করছো তার ফল তুমি নিজেই টের পাবে, একদম হাতে নাতে টের পাবে। এবার বইয়ের তেলে কই ভাজবো আমি?